গুড ইভিনিং ফ্রেন্ড। ডিএ অনেকেই জানতে চেয়েছিলেন যে ডিএর ভবিষ্যৎ কি। একদিকে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন রাজ্যের যে ডিএ সেই ডিএ কিন্তু একের পর এক ঘোষণা অনুযায়ী বৃদ্ধি পাচ্ছি। সেক্ষেত্রে ব্যতিক্রম আছে কয়েকটি রাজ্য, তার মধ্যে সবার আগে এগিয়ে আছে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা। সেক্ষেত্রে এই যে ডিএ, এই ডিএর ভবিষ্যৎ কি হতে পারে, বাজেট ছিল, সেই বাজেটের জন্য অনেকেই আশা করেছিলেন যে ডিএ হবে কি হবে না। তাহলে ভবিষ্যৎ কি আছে একটু লক্ষ্য করে নিই আমরা। অনেকেই আশা করেছিলেন, শুধু নয়, আমার কাছেও জানতে চেয়েছিলেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও এ সঙ্গে লেখা হচ্ছিল যে বাজেটের সময় একটি ঘোষণা হতে পারে এবং আগামী জুলাই থেকে হয়তো মিললে মিলতেও পারে। অবশেষে আজকে সেই বিষয়টি স্পষ্ট হলো। বিভিন্ন কর্মচারী সংগঠন আন্দোলন করছে, সেই আন্দোলনের জোর সেরকমভাবে না হলেও ন্যূনতম যেটুকু আন্দোলন করা যায় বা প্রয়োজন সেটুকু কিন্তু আন্দোলন হচ্ছে আমরা লক্ষ্য করতে পাচ্ছি। কিন্তু যে জোর বা জোরদার হওয়ার কথা তা কিন্তু লক্ষ্য করা যায় না। আজকে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য সেটা আপনারা অনেকেই শুনেছেন, এরপর ভবিষ্যৎ কি তা অনুমেয়। একদম স্পষ্ট যে কেন্দ্রীয় সরকার যে অনুদান দিচ্ছে সেই অনুদানগুলো বাকি পড়ে আছে, সঙ্গে আরো বিভিন্ন প্রকল্প বা বিভিন্ন বক্তব্য আমরা লক্ষ্য করলাম। সেক্ষেত্রে যে ডিএ নিয়ে যখন উত্থাপন হলো বিষয়, তখন একদম স্পষ্ট যে অনেক ডিএ দিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে কেন্দ্রের কাছে যে বাকি বা পাওনা আছে তা মিটিয়ে দিতে বলা হোক এবং তারা দিক, এরকমই বক্তব্য আমরা লক্ষ্য করলাম। তাহলে আজকের এই যে বক্তব্য এবং যে বিষয়গুলো লক্ষ্য করলাম তার ফলে ভবিষ্যৎ কি তা আমরা কতটা স্পষ্ট কি না নিশ্চয়ই বুঝতে পারছি। অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যেই বা কয়েক মাসের মধ্যেই যে ঘোষণা হবে তার কোনো নিশ্চয়তা নেই, একদম তা স্পষ্ট। এ বিষয়ে আপনারাও নিশ্চয়ই সেটা উপলব্ধি করতে পেরেছেন বা বুঝতে পেরেছেন এবং সেক্ষেত্রে আপনাদের কি বক্তব্য তা জানার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।